আজকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম, একটু বেলাতেই শুরু করেছি। সকালবেলা উঠে শরীরটা ভালো ছিল না বলে সকাল থেকে উঠে শুয়েই ছিলাম। আজকে ডিম আর আলু সিদ্ধ হচ্ছে এখানে, হচ্ছে এটা হচ্ছে তরকারি হবে, চিচিঙ্গে ভাজা। এটা হচ্ছে সোনাইয়ের বাবার খুব প্রিয় একটা জিনিস, চিচিঙ্গে ভাজা। আর এখানে হবে এটা লাউ পাতা বাটা করব ভেজে। সোনাই আজকের স্কুলে যায়নি, হাফ ছুটি বলে সোনাই স্কুলে যায়নি, শুধু স্কুল কামাই করার ধান্দা, তাই তো? খিদে পেয়েছে কি? বিস্কুট জল দে, বিস্কুট খা, মুড়ি খা। মুড়ি চানা চুক, এই দেখ কোথায় উঠে বসে আছে, দেখ এই দেখ, ওই দেখ, এই গায়ে জল দে, এদিকে গেট বন্ধ করে দিচ্ছি, ওই জন্য ওখানটা উঠে বসে আছে। এইদিকে সোনাইর বাবা হচ্ছে মুড়ি চানা চুক নিয়ে না, সোনাইর বাবা পুজো দিচ্ছে, পাঠটা করবে। আজকে শুধু লাল ফুল, সাদা ফুল এখন আর ফোটেই না, পুজো দেওয়া হয়ে গেছে, পাঠ করে নিক। আমাদের গুড়ি হোক আর গুড়ি মিঠু নিচে কি বলে খাচ্ছে, বদমাসি করছে, খাওয়ার তো কম, শুধু ছড়াবে ঘরে দরজাতে রেখে দিয়েছি। ওই যে দেখুন কি অবস্থা, দুজনের ভাব হয়ে গেছে। মিঠুটা আগের থেকে একটু এখন রাগটা কমেছে, অনেক রাগ কমেছে মিঠুর, নালে আগে তেড়ে ফুড়ে কামড়াতে আসতো। আর দানা ছড়িয়ে দেখুন কি অবস্থা করেছে। হ্যাঁ আমাদের সব থেকে ভালো আমাদের টুটু সোনা, আরে টুটু সব থেকে ভালো, হেবি ঠান্ডা লাগি, তাই তো? একটু কুকুক কুক করে দাও, কুকুক কুক করে দাও, করে দাও, একটু করে দাও, টুটু টুটু একটু করো, কুকুক কুক। খাওয়াই ব্যস্ত এখন, পেয়ারা খাওয়া, এটা পেয়ারাটা খুব পছন্দ করে। আপেলটা শেষ হয়ে গেছে, আপেলটা আনা হচ্ছে না, ওই দেখ চোখ মাছিয়ে, শুধু না চোখ মারবে, তো চোখ মারতে বলেছি, এই দেখ এই দেখ এই দেখ, বলে বলে আমা মুড়ি চানাচুর। আমাদের সোনাই এখন খাবে মুড়ি চানাচুর, দেখি আমার বাবাটা আগে খাওয়া দি, দেখি আমার বাবাটা মুড়ি চানাচুর দি, কি দেখাবি মুড়ি চানাচুর, চানাচুর কি দেখাবি, মুড়ি কি দেখাবি, দেখি দি মুড়ি চানাচুর। ডিম কষা, ডিম কষা না একটু ঝোলই করবো, বাদলা করে ঝোল করবো, ভাতটা বসিয়ে দিই, লাউ পাতা ড্রাই করে রেখেছি ঠান্ডা হয়ে গেলি, এটা বাটবো, হেভি লাগে খেতে, তাই না? আর এর সাথে কালকে বলেছিলে লাউ পাতা করবে ভিডিওয়ে, ভিডিওয়ে কিন্তু ভিডিওয়ে লাউ পাতা দেখানো হয়নি, কালকে লাউ আর ডাঁটার সাথে এটা তরকারিটা করলাম বলে আর করিনি। এটা হোক কি গরম ফেলেছে, আমাদের মিঠুটা একটু শান্ত হয়েছে এবারে, পাগল মিঠু পাগল, এবার ঠান্ডা হয়েছে, এই যে এদের অবস্থা দেখ, এদের অবস্থা দেখ, গরম লেগে গেছে, ভাত দুধ ভাত খেয়ে হালাক দিয়ে পড়েছে মাস দুই মেয়ে। আমাদের বাড়িতে ভোদো ভাই এসে বদমাসি করছে, এই যে দয়ার খুলেছে সোনার পেন নিয়ে নিচ্ছে সব, ওই যে 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 ভোদো ভাই আসছে, দাদা আসছে, পিড়ির চালে দেবে আসছে, তুই দয়ার খুলেছিস তো, এই যে দয়ার খুলেছিস তো দাদা আসছে, দাদা পিড়ির চালে দেবে, তাড়াতাড়ি রেখে দে, রেখে দে এখানে রাখ তাড়াতাড়ি। কি নিয়েছিস, ড্রয়ার খুলেছিস, কান্দর তাড়াতাড়ি, কান্দর কান্দর উপবাস কর, এটা ফেলেছিস কেন, তোল এটা, তোল 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 এটা, তোল তোল ভদ্র ভাই তোল এটা তাড়াতাড়ি, নাহলে কিন্তু ভদ্র ভাই খুব পেড়ান পেটাবো, এটা তোল তোল আগে, এটা তোল তোল, হ্যাঁ হাপি দে তাড়াতাড়ি, হাপি দে, হাবি দেবো হাবি দেবো, পিসি ডাক পিসি ডাক পিসি ডাক পিসি ডাক বল, পিসি ডাক বল, পিসি আমার লাগছে বল, চা কর, হাই ওই যে আমি ডাকছি তাই যাই, হাই আজকে আমাদের সোনাই চান করছে বাইরে, শীতকালে লোকে জানি বাইরে চান করে, যে আবার গরমকালে বাইরে চান করছে সোনাই, শীতকালে লোকে বাইরে চান করে জানি রোদে বসে, তুই এই এটা কি হচ্ছে, এই এটা কি করছিস, এই তুই বালতি নিয়ে আসিস নি কেন, মাথা ঠান্ডা করছি, তুই বালতি কেন নিয়ে আসিস নি, আরে কলটা ভেঙে গেছে, এই দেখ
কলটা দেখ দেখ, আরে জল লাগছে গায়ে, ইচ্ছা করে করে করছে, ঠাকুর গায়ে জল ঢুকছে তো, এইবারে লাঠিটা দিয়ে তোর চাবা চাবা করে দেবো আগুন লাঠিটা দিয়ে। আরে জল কেন নষ্ট করছিস বাবা, জল কেন নষ্ট করছিস? আমি চান করছি, নষ্ট করছি, এরকম চান করছি, সুন্দর সুন্দর। ওট ওট হয়েছে, ওট ওট পুরো দেখো ভিজিয়ে দিল, ওট 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 ওটা ওট ওট কামছে কই তোর, তুমি তো আনতো, আমাকে তো আনতো বললাম। কি সুন্দর গরম জলে চান করলাম, লোকে তো ছায়ার মধ্যে চান করে আমি জানি গরমকালে, তুই কি পাগল আছিস? পায়ে এইখানে যদি পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকতে পারিস খালি পায়ে, তাহলে একটা স্যান্ডউইচ কেপস চিকেন ওইখানে দাঁড়াতে হবে একদম পাঁচ মিনিট না নড়ে। দাঁড়া ওইখানে কি, দাঁড়া ওইখানে, তুই পারবি না, তাতে নে ভাত খাও চো, আজকে আমাদের ঘরের মধ্যেই খাওয়া হচ্ছে, একটু উড়ে এসছে কারণ আজকের ওইদিকে বাবা শুয়েছে ওইদিকটা, সেই জন্য আমরা যেখানেই খাচ্ছি, আর এই যে এরা যেহেতু এখানেই আছে ভাই এসছে দুপুরবেলা আজকে, আজকে আমাদের এসিটা ঠিক করতে আসবে, কখন আসে দেখি, এসিটা ঠান্ডা হচ্ছে না, দেখি বোধ ভাই দেখি দেখি কানের ওপরে দিবি তো চশমাটা, উল্টো পড়াচ্ছিস তো, আরে উল্টো এ ওরা চিল্লাচ্ছে ঘরের মধ্যে, তো আমাদের আজকে হবে আইটেম এগ রোল, এগ রোল রোল মানে এগ রোল, আবার কি তুমি কি নতুন রকমের রোল বানাবে নাকি, আবার নতুন রকমের রোল বানাবে নাকি, নতুন আবিষ্কার করবে নাকি, আমার কেয়ার সোনাই আর বাবা আর কনক, আর এদিকে স্যালাড কেটে রেখে দেওয়া হয়েছে, ডিম, এবার ডিম দিয়ে দেওয়া হবে, আমাদের বন্ধুরা আপনাদেরকে একটা কথা আমি বলতে চাই ইম্পর্টেন্ট, যেটা হলো এই যে দেখছেন কনকের বউ বোধ ভাইয়ের মা অনেক পাঁচটা এসি কিনছে সামনের মাসে, লটাই লেগেছে, বিশাল লটাই লেগেছে, পাঁচটা এসি কিনে নিচ্ছে, বাথরুমে লাগাবে, ঠাকুর ভাই লাগাবে, ঘরে লাগাবে, আর বারান্দায় লাগাবে, আর চল
তুমি আমাদের বাড়িতে অতিথি নিমন্ত্রণ করে কাজ করাচ্ছ, ভালো। আরে ওইটা গালে দিচ্ছে, গালে দিচ্ছিস না তো, গালে দিচ্ছিস না তো, দাঁড়াও। গুড়িয়ক ওপর থেকে পড়েছে দাম করে, লেগেছে, চুপচাপ বসে আছে। ভালো রোল, ভালো রোল, কেরাম ভদ রোল, কেরাম হ্যাঁ ভদ রোলটা কেমন রে? এ সোনা কে নিচ্ছে ভদ রোল, সোনা খেয়ে নিচ্ছে, মিটুকে একটু দিয়েছি, টুটুকে একটু দিয়েছে, সোনাই ভদ রোল খেয়ে নিচ্ছে। কি দেখেছিল এখানটার উপরে? সোনাই চল, কি করছে জায়গা কান্না।